ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। গোমতী জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহার জন্মদিন পালিত, এবং সেক্ষেত্রে শুধুমাত্র জন্মদিন পালন নয়, তার পাশাপাশি গোমতী জেলায় যেখানে উদয়পুরের মাতাবাড়ি এলাকাতে বিভিন্ন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে জন্মদিন উপলক্ষে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে মহিলা মোর্চার পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, আজকে শনিবার গোমতী জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে সম্পূর্ণভাবে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, যেখানে যেহেতু প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহার আজকে জন্মদিন, তাই তার দীর্ঘায়ু কামনা করা এবং তার পাশাপাশি তার সুস্থতা কামনা করে মাতাবাড়িতে আজকে পুজো দান মহিলা মোর্চার, এবং পরবর্তী সময় বিজেপির সভাপতির জন্মদিন উপলক্ষে মাতাবাড়ি এলাকায় দুস্থদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে মহিলা মোর্চার পক্ষ থেকে, এবং তার পাশাপাশি গাছের চারাও বিতরণ করা হয়েছে। একদম অন্যরকম একটি ভূমিকা, অন্যরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহিলা মোর্চার পক্ষ থেকে। সবসময় আমরা দেখে থাকি যে ফল মিষ্টি বিতরণ তো করা হয়ে থাকে, কিন্তু তার পাশাপাশি গাছ লাগানো আর একটি প্রাণকে মানে জন্ম দেওয়া, এই বিষয়টাই আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে লক্ষ্য করা গেছে। আজকে যে পুরো অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন গোমতী জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার, মাতাবাড়ি মন্ডলের মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী থেকে শুরু করে মহিলা মোর্চার একাধিক কার্যকর্তারা আজকে উপস্থিত ছিলেন। কি জানাচ্ছেন মহিলা মোর্চার পক্ষ থেকে, কি বক্তব্য দেওয়া হচ্ছে প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহার জন্মদিনকে সামনে রেখে, শুনবো একবার। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সভাপতি ডক্টর শ্রী মানিক সাহা মহোদয়ের শুভ জন্মদিন, সেই উপলক্ষে আমরা মহিলা মোর্চার উদ্যোগে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সবাই মিলে প্রার্থনা করেছি, এবং ওনার জন্মদিন উপলক্ষে আমরা আজ সবার মধ্যে মিষ্টি বিতরণ করব এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে চারা গাছ বিতরণ করব, এই আমাদের কর্মসূচি। তো আমাদের সবার পক্ষ থেকে আমরা তারকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। আপনারা শুনলেন গোমতী জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে শুক্লা মজুমদারের বক্তব্য, এবং সেক্ষেত্রে প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহাকে যেরকম ভাবে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, এবং তার পাশাপাশি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে মাতাবাড়িতে পুজো এবং পরবর্তী সময় সামাজিকভাবে তারা দায়বদ্ধতা পালন করলেন, বেশ কিছু পথচলতি দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করলেন ফল মিষ্টি এবং গাছে চারা রোপণ করলেন, যেটা একদম অন্যরকম একটি ভূমিকা লক্ষ্য করা গেল মহিলা মোর্চার পক্ষ থেকে। তবে আমরা মহিলা মোর্চার ক্ষেত্র থেকে সবসময় দেখতে পাই যে একটা অন্যরকম স্বতঃস্ফূর্ততা নিয়ে সমাজে তারা ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন কাজ, হোক সেটা দলীয় কর্মীদের জন্মদিন বা হোক কোনো উৎসব বা হোক মানুষের পাশে থাকার দায়বদ্ধতা, সামাজিক অনুষ্ঠান, প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলা মোর্চা যে স্বতঃস্ফূর্ততা বা সক্রিয়তার সহিত করে থাকে, সেটা এক কথাই রাজ্যে নজির সৃষ্টি করে। ঠিক একই রকম উদ্যোগ আজকে লক্ষ্য করা গেল গোমতী জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহার জন্মদিনকে সামনে রেখে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।